আমার হাল টাকা বছরখানেক আগেই ধার দেনা করে পাকা বাড়ি তৈরি করেছিলেন স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেনার টাকা মেটাতে তাই কাশ্মীরে গিয়েছিলেন এবছরও বছরের এই মরশুমে কাজ করে টাকা রোজগার করবেন এই আশায় কিন্তু ঘর বাড়ি আত্মীয় স্বজনদের ফেলে অকালেই চলে গেলেন মুরসালিম শেখ কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার পরিজনেরা বৃহস্পতিবার সাগরদিঘির বাহালনগরের বাড়িতে নিয়ে আসা হয় মুরসালিম শেখের মৃতদেহ বাড়িতে থিক থিক করে মানুষজনের ভিড় এদিকে মুরসালিমের নিথর দেহ আগলে চোখে জল যেন থামছে না আত্মীয় স্বজনদের নিহতের স্ত্রী মেয়ের দাবি কাজের সুযোগ করে দেওয়া হোক ধার করা দেনা আছে ঘর করা দেনা ছিল তাতে অত দূর ছিল গো আর প্রতি বছর ও যায় এই বছর যে ছিল প্যাটে খাবো দেনা মিটাবো বলি গো আপনারা যাহা করতে হয় এর পাঁচ পাঁচটা পেয়াটে এর কিছু না আই গো টোকা আজ দিয়ে কেন একটা কাজ কে একটু কাজ দিয়ে ব্যবস্থা করে দেন

তলার উপরে সুইমিং পুল সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি হোটেল সানশাইন